একবারই তো গায়ে গাছ কি কি আচ্ছা আমি বোর্ডে লিখবো তোমরা এবার সবাই আম্পায়ারের সাথে মিলাও, মিলানের সিস্টেম কিভাবে জানো? এই যে দেখো আমি দেখাই দেই, কিতাবের সাথে বোর্ডের লেখা মিলাইবা কিভাবে দেখো। কফ পেশ লাম যজম, লাম যজম হামজা জবর, হামজা জবর আইন পেশ, আইন পেশ ওয়াও যজম, ওয়াও যজম লাল পেশ, লাল পেশ বাজের, বাজের র যজ, র যবর, র যবর বা তাস্তিজ্জের, বা তাস্তিজ্জের আলিফ লাম, আলিফ লাম নুন তাস্তিজ যবর, নুন তাস্তিজ যবর আলিফ, খালি আলিফ, খালি আলিফ সিন জের, সিন জের এরকম করে মিলাও, সবাই মিলাও এইভাবে করে জোরে জোরে আসবে। মিলাইছো? মিলছে? কোনটা মিলে নাই? মিলছে? জিনা বলছে কে বলো, কোনটা মিলে নাই? ভুলে ভালো করে মিলাও নাই তাহলে বোঝা গেছে। বসো বসো, খেয়াল করে মিলাইতে হবে। এই যে সবাই সুন্দর করে বসো, সুন্দর করে বসো, সুন্দর করে বসো। বলো তো এই যে তেলাওয়াত করলে তোমার কি লাভ হবে? তুমি যদি এখন মন দিয়ে পড়ো তাহলে লাভ হবে কি? তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে তোমার কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারবা, তাই না? আর কোরআন শরীফ সহি শুদ্ধ করা এটা অনেক ভালো কাজ না? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো কাজ কি জানো? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো কাজ কি? কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারা, কোরআন শরীফ জানা, তাই না? এই কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পরে পড়ার জন্যই তুমি এখন মন দিয়ে পড়বা, তাই না? কি মনে থাকবে তো? তাহলে এখন কি মন দিয়ে পড়া লাগবে নাকি মন না দিয়ে পড়বা? মন দিয়ে পড়বা, তাই না? অন্য মানুষ তো থাকবে না, মন ধ্যান কান চোখ মুখ নাক দরাজে সব বোর্ডের দিকে থাকবে। হ্যাঁ, ওস্তাদ যা বলে সেটাকে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে, যখন যেটা বলে সেটা মানতে হবে। রেডি সবাই প্রস্তুত? কি কি সবাই বলেন? মন খারাপ আছে কার কার? তোমার মন খারাপ কেন? এই যে সুন্দর করে বসে নাই, বুকে হাত দিয়েছো তুমি, কথায় কাজে মিল নাই, কথায় কাজে মিল থাকতে হবে, কথায় কাজে কি থাকতে হবে? বুকে হাত দেওয়ার কথা বলছো, তুমি তো বুকে হাত দাও নাই, তাহলে এটা মিল হইল না। মন খারাপ আছে কারো? হ্যাঁ, সমস্যা থাকলে বলো, আছে কোনো সমস্যা? আছে নাই? তাহলে এবার একবারই দেখায় কাজ কি কি আছে এবার। কফ লাম পেশ কুল, কুল 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 হামজা জবর আম, আইন ওয়াও পেশ হু, আউ ল
রে বে 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 র বা জবর র ব র ব র ব র ব বি র ব বা নুন জে রে বিন 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 বি র ব বিন বিন বি র ব বিন বিন তোমাদের ওই যে তাজবীদের নিয়ম মনে আছে না, মিমে বা নুনে তাসদীদ হলে কি করতে হয়? গুনাহ করে ইয়া পড়িতে হয়। ইয়াকে কি বলে? ওয়াজিব গুনাহ বলে। ইয়াকে কি বলে? ওয়াজিব গুনাহ বলে। এই জন্য এখানে নুনে নুনে তাসদীদ আছে না, যার কারণে আমরা বলছি কি বিরব্বিনিন। কি বলছি? বিরব্বিনিন। তাহলে পিছন থেকে বলো, কুল আউযু বিরব্বিনিন, নুন আলিফ জবর নাম নাম জবরের বাম পাশে খালি আলিফ, কি হয়েছে? এক আলিফের মধ্যে আসলি বা সবাই না না সিনজের সে 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 না সে এই বুকে আর দিয়া সোজা বসতে হবে, বোর্ডে তাকে থাকতে হবে, আমি যা বলি তা বলতে হবে। না সি নাস, কারণ কি মদের হরফের পরের হরফে অক্ষ হইলে ওয়ালিফ টানিয়া পরিত হয়, তিন আলিফ টানিয়া পরিত হয়। ইয়াকে কি বলে? মদে আরজি বলে। কি বলে? মদে আরজি। না قل أعوذ برب الناس 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 এবার হয়েছে? পারবা? পড়াইতে পারবা? হ্যাঁ সত্যি